বাড়ির কথা কোন কলেজ থেকে পড়তে এগুলো সেটা বল বাড়ি পূর্ব মেদিনীপুরে আমি আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজ থেকে 2019 ডিপ্লোমা পাস করেছি তারপর এখানে পাস আউট হয়ে এসেছি একটা দাদা বলেছিল যে তারা জেই পেয়েছে আর একটা দাদা এন্ট্রি পেয়েছে বলেছে ওখানে যা কিছুটা হবে আমি সেইভাবে চলে এসেছিলাম আমরা কোম্পানি দাদা 60-70 হাজার টাকা মাইনে দেবে তাতে চলে যাই কিছু বসে নিই সেইভাবে বসেছিলাম পড়াশোনা করতে তারপরে তো স্যারদের সঙ্গে এসে দেখা স্যাররা ফুললি গাইড করেছে আমাকে আজকে চাকরিটা পেয়েছি মানে স্যারদের জন্য 90% যদি আমার উপরে 10% যদি স্যাররা না দিত চাকরিটা আলটিমেটলি আমার হাত ছাড়া হয়ে স্যারদের নোট খুবই মানে ইফেক্টিভ এমনকি আমি পরীক্ষায় মক টেস্ট নিয়েছি স্যার মক টেস্টগুলো যদি মানে ঠিকঠাক করে দেওয়া যায় মানে 50 নম্বরে যদি মক টেস্ট হয় 50-এ কেউ ফার্স্ট টাইম 40 পেল সেকেন্ড টাইম আর পি স্যার কী করতেন সেকেন্ড টাইম আমাদের পরীক্ষা নিতেন ওই মক টেস্টে 50-ই পাওয়ার চেষ্টা করতে হবে সেকেন্ড টাইম নিয়ে দিলে স্যার দেখতেন যে ওই 50টা কোশ্চেন রেডি হয়েছে কিনা 50টা কোশ্চেন যদি রেডি হয়ে যায় তাহলে কনফিডেন্স অটোমেটিক বেড়ে যায় আমি তোমাদের ব্যাচ থেকে দু একজনের কাছ থেকে পেয়েছি যে হয়তো স্যার কোশ্চেনটা এক মাস আগে সেন্ড করেছেন আবার কোশ্চেনটা সেন্ড করেছেন তো তোমরা হয়তো অনেকে স্যারকে দু একজনকে মেসেজ করেছো যে স্যার এই কোশ্চেনটা তো এক মাস আগে দিয়েছিলেন তো তোমরা অনেকে জেনে রাখো এই কোশ্চেন আমাদের যখন দেওয়া হয় আমাদের নোট রাখা হয় খাতা দিয়েছিলাম তো আমরাও জানি কিন্তু আমরা দেখছিলাম যে ওই ছেলেটা কে ওই ব্যাচ থেকে 50 সেবার হয়তো কেউই পায়নি বা 48-ও কেউ পায়নি আমরা দেখছিলাম যে ওই কোশ্চেনটা তার মনে আছে কিনা সেভাবে কিন্তু আমরা দিতাম এদের ব্যাচে যখন আমরা দিই আসলে এগুলো একটু অ্যাডভান্স হয়ে গেলে বুঝতে পারি নতুন রতটা হয়তো পারে না তো এটা আমরা দেখেছি খেয়াল করে তো তোমরা কিন্তু ওই কোশ্চেনটাই করবে ওই কোশ্চেনে কিন্তু 48-50 তোলার চেষ্টা করো কারণ কোশ্চেনটা তো এক মাস আগে দিয়েছে স্যার না বা সেই কোশ্চেনটা তো সলিউশন না অ্যান্সার পেয়ে গেছো তাহলে তোমার প্রিপারেশন কিন্তু ডিপেন্ড করবে ওখানে কিন্তু 50 তুমি তুলতে পারছো কিনা এদের কিন্তু যেটা দিতাম এদের মানে ভালো রকমই অনেকেই 50-এ 50 একদম পুরো 48-49 এরকম তো অনেকেই পেয়ে এদের এক মাস পরেই কোশ্চেনটা দেওয়া হয় শুধু তোমাদের কাছে আসতে হলো না সব ব্যাচে কিন্তু এই জায়গাটা করা হয় তোমরা কিন্তু এই জায়গাটা লক্ষ্য রাখবে যে স্যার কোশ্চেনটা দিয়েছে বলে স্যার হয়তো জানে না আবার ভুলে দিচ্ছে তা কিন্তু নয় ওই কোশ্চেনটা দেখা আছে তোমাদের কাছ থেকে আবার কেউ ওই জায়গাটা ধরতে পারছে কিনা অ্যাডভান্সের মতো ঠিক আছে এই বিষয়টা আমি তোমাদের একটু উল্লেখ করে দিলাম এটা তুমি ভালো একটা তথ্য বলেছ আর এবার ওখানে পরীক্ষাটা কিরকম সিস্টেম ছিল বা ফার্স্ট সিবিটি ওয়ান ছিল সিবিটি ওয়ানে রেলে যেরকম ফুল নন টেকনিক্যাল সিলেবাস ম্যাথ রিজনিং জিকে জিআই জেনারেল সায়েন্স সঙ্গে ইংলিশ 25 নম্বরে ছিল পুরোটাই মানে এখানকার যে মানে এক্সাম প্যাটার্নটা এসে আমি বৃহস্পতিবার আসতাম ওই 75 নম্বরে এলপি টেস্ট দিতাম যে কথাটা আমি তোমাদের বলবো যে কৃষ্ণেন্দু যে প্রিপারেশনটা নিয়েছে এর আগে হয়তো ফাইনাল সিলেক্টেড ও ডিআরডি হতে হয়েছে কিন্তু তার আগে ও আরও 2-3টে কিন্তু অনেক পরীক্ষাতে ও কিন্তু ক্র্যাক করেছে সেখানে একটু ইন্টারভিউয়ের জন্য হয়তো একটু পাইনি লাস্ট ও ডিআরডি হতে সিলেক্টেড তো কৃষ্ণেন্দু তুমি এরা আমাদের খুব বেশি পুরনো স্টুডেন্ট না এরা বেশিরভাগ নতুন স্টুডেন্ট তো এদের কি জার্নি কেমন তুমি নিজে থেকে এদের বলো যে কি করলে আজ সাকসেসটা পাওয়া আমি কৃষ্ণেন্দু নায়ক বাড়ি পুরনো নিপুরে ডিপ্লোমা কমপ্লিট হয়েছে 19 সালে তারপরে আমি গুরুকুলে এসেছি গুরুকুলে তারপরে প্রথম আমি পুরো জিরো পজিশনে এসেছিলাম তারপরে স্যারদের পরামর্শে দুটো টেকনিক্যাল নন টেকনিক্যাল পুরোপুরি একসঙ্গে শুরু করেছিলাম তারপরে টেকনিক নন টেকনিক্যাল পুরোপুরি আমার উই ছিল টেকনিক্যালটা একটু বেশি ভালো লাগতো তারপর সেই হিসেবে কেএমসিটা 3 মাসে প্রিপারেশনে কেএমসিটা ক্লিয়ার হয়ে গেছে মাত্র 3 মাস তারপরে নন টেকনিক্যাল কেএমসি ইন্টারভিউটা একটু জন্য হলো তারপর ওই নন টেকনিক্যাল আবার শুরু করলাম যে স্যারদের ওই নোটগুলো খুবই ইফেক্টিভ ছিল ডিআরডিও রেজিস্ট করে ফার্স্ট সিমিটি স্যারদের নোট পুরো মানে কমন এসে গেছে ওই জন্য সিবিটিটাও ক্লিয়ার ফার্স্ট সিবিটিও ক্লিয়ার হয়েছে এবং সেকেন্ড সিবিটিতে তো মানে কোশ্চেন হুবহু কমন এসে গেছে এমনকি বড় বড় ক্যাডের ম্যাথগুলো কমন এসে গেছে আর কে স্যার রামকৃষ্ণ স্যার এবং শুভেন্দু দা পুরো একদম গাইড করেছে আমাকে যার জন্য পুরো সিবিটি টু একদম মানে আমার পুরো ভয় ছিল যে সিবিটি টু হবে না মানে কি ধরনের প্রশ্ন তুমি সেখানে পেয়েছো বা ডিআরডিওর এক্সামটা এরা হয়তো অনেকে তো নতুন জানতে নাও পারে ডিআরডিও কিভাবে এক্সামটা হয় অনেকে ভয় পায় যে তুমি যেমন বলতে স্যার আমার সেন্ট্রাল গভর্নমেন্টের কি চাকরি পাবো কিন্তু দেখো আলটিমেটলি তো সেন্ট্রালই পেয়েছে তো এগুলোর একটু এদের বিষয়টা বলো যে কিরকম ভাবে এক্সামটা হয় কি কি করতে হবে সেটা একটু এদের ক্লিয়ার করে দাও ডিআরডিও ফার্স্ট সিমিটিতে নন টেকনিক্যাল থাকে যেমন ডেইলি সিলেবাস সেম তার সঙ্গে 25 নম্বর ইংলিশ ইনক্লুডিং থাকে
তারপর ওই 25 নাম্বার ইংলিশটা একটু ভয় কারণ ছিল, তারপরে সুশান্ত স্যার ওই ডব্লিউবি নোটটা থেকে পড়ে গেছে, তারপরে সুখেন্দু দাদা সুখেন্দু স্যার তো আমাকে বলেই ছিল যে এটা এসপি বক্সি বই, এত বই পড়লাম সব করলাম গিয়ে শেষে দেখছি সুশান্ত স্যারের নোটটাই কমন। কিছু কমন কোশ্চেন বলতে ম্যাথও কমন চলে এসছে খুব, যার জন্য মানে সিবিটি টু তে মানে আমার মার্কস গুলো খুবই ইজি হয়েছে, কোশ্চেন তো কমন তার সঙ্গে ম্যাথও কমন চলে এসেছে, যেটাই ভাবতে পারেন যে ম্যাথও কমন চলে আসবে, ডেটা কোনো মানে মিসিং নেই, মানে আমাকে ম্যাথ করতে হয়নি আমি অ্যান্সার মেরেছি এরকম হয়েছে ইয়ার টু সিবিটি টু, যার জন্য মানে সিলেকশন একদম 90% হয়তো আমি কেটেছি কিন্তু স্যারদের থেকে 10% না পেলে হয়তো সিলেকশন হবে। সামনে তো আপকামিং তো পিএসসি আছে, কেএমসি কেএমসি আবার তো নতুন কেএমসি র‍্যাঙ্ক বেরিয়েছে, হ্যাঁ অলরেডি আমাদের তুমি জানো যে মক ইন্টারভিউ চলছিল একটা, মোটামুটি হয়ে যাবে মানে চাকরি হবেই একদম কনফার্ম, আজ না হলে কাল। তারপরে একটা দাদা বলছিল সিনিয়রাই বললো যে এখানে যা কিছু একটা হবে, তাই এসেছিলাম যে ওরাও চাকরি পেয়েছে রেলে এএমপি পেয়েছে কেউ জেই পেয়েছে, ওরাও বললো যে যা দেখ কিছু হয় এখন সত্যি মানে একটা ছাত্রবড়ে চাকরি রিলেশন হয়ে গেল। তোমাদের মধ্যে কারো কিছু কোশ্চেন থাকলে করতে পারো, ওই কিছু জানার থাকতে পারে যে দাদা কী কতক্ষণ পড়বো না পড়বো বা কী নোটস করছি সেগুলো তোমরা জানতে পারো, কারণ এরা ধরো একদম তো রিসেন্ট পেয়েছে তো যে ধরনের লড়াই করতে হয় সেগুলো তোমাদেরকেই করতে হবে, আর ও তো আমাকে মাঝে মাঝে আমি অনেক ভিডিওতে বলেছি অনেকের ক্ষেত্রে বলেছি এর ক্ষেত্রেও একটা স্যার আমার জেনারেল চাকরি হবে না, ওর বাবা তো মানে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি আমার কাছে এসেছে যে স্যার আমাকে মনে হয় বাড়ি চলে যেতে হবে কারণ একের পর এক পাস করছি হেঁটে যাচ্ছি কোথায় আমাদের চাকরি হবে, তো তাহলে আলটিমেটলি তো হচ্ছে, তাহলে তুমি এদের বলো সেটা হয় কি না হয়। অবশ্যই লেগে থাকলে অবশ্যই হবে, একটা সিজন আসবে একটা সময় আসবে, যে সময় 5-10 পরীক্ষা হয়তো মানে প্রিলি পাস করছো সিবিটি টু মেন কেটে যাচ্ছে ওই সময় হতাশ আসবে, কিন্তু ওই টাইমটা যে ধরে রাখবে আলটিমেট পরের পরীক্ষাটা কিন্তু একদম মানে ভালো পরীক্ষায় নামটা কিছু লাগবে আর চাকরিটা আর ওই টাইমটা যে ছেড়ে দেয় ওর আবার আরও 2 বছর লেগে হতাশার টাইমটা কেউ ছেড়ে দিতে হবে, আর প্রিপারেশন প্রতিদিন মানে প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে, আজকে আমি 1500 কোশ্চেন রিভিশন দিই 1500 কোশ্চেনই রিভিশন দিতে হবে, 100 কোশ্চেন দেখে যায় পরের দিন সেটা 1500+ 100 কোশ্চেন দিতে হবে, সেটা কিন্তু অনেক কষ্টের, এভাবে করলে কিন্তু চাকরি অবশ্যই হবে, এটা আমারও একটা পথে উদাহরণ আছে যে চাকরি হবে কি হবে না, জেনারেল কাস্ট এসসিরা সবাই বেরিয়ে যাচ্ছে আমার আগে বন্ধুরাই আমার আমার মানে যে বন্ধু আমার পরে এসে আগে বেরিয়ে গেছে, সবাইকেই পড়তে হবে সবাইকেই পড়তে হবেই হবে সবাই। বলো মন্না যদি কিছু বলার থাকে জিজ্ঞেস করো দাদাকে, কারণ তোমরা তো ধরো কি করবে বা দিশাহীন একটা যে কালকে আবার কেএমসি র‍্যাট আমি গ্রুপে সবাইকে সেন্ড করে দিয়েছি, তো এবার কি করবে মানে এই 5টা পোস্টে তো আমাদের থাকবে তো ন্যাচারালি, তো অলরেডি কেএমসি এর মক ইন্টারভিউ শেষ হলো আমাদের, এখনো বোধহয় ফাইনাল ইন্টারভিউ মানে ইলেকট্রিক্যাল আর সিভিল এর বাকি রয়েছে, তো এখনো মানে বাকি রয়েছে ওদের ইলেকট্রিক্যালে তো কালকে মানে ফোন করেছে স্যার আমার এত বোধহয় ফাইনাল বাকি রয়েছে, তো সেই সাথে সাথে আবার একটা কেএমসি র‍্যাট, তো এটা তাহলে কোর টেকনিক্যাল এক্সাম এসসির সাথে আবার কেএমসিটা পেয়ে যাবে, তো দিশাটা কি হবে যেহেতু এই দুটো পরীক্ষাতেই মানে গত পিএসসি তো তো চান্স পাইনি মানে ও তো তখন পাস আউটই হয়নি, তো ফার্স্ট কেএমসিতেই কিন্তু রিটেন ক্র্যাক করেছিল সেই সময় আমাদের মনে হয় 12 জন একসাথে পেয়েছে, এখানে তোমাদের ভিডিও আমি ইউটিউবে দিয়েছি একটা কেএমসি কোলাজ বলে ভিডিও আছে তোমরা দেখে নেবে যদি দেখতে চাও, সিনিয়র দাদাদের আছে
আর এরা এবার ধরো কেএমসি তে পাস করেছে, আবার ধরো ডিআরডিও কিন্তু 100 নম্বর 120 পরিবর্তে নন টেকনিক্যাল, 120 নন টেকনিক্যাল 100 নম্বর কিন্তু টেকনিক্যাল হচ্ছে, তা দুটোকে কিন্তু ব্যালেন্স রেখে পড়তে হবে, টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোই পড়তে হবে। এবার তোমাকে ডিসিশন মেক করতে হবে যে কোন দিকটাই যাবে। তো এরা যেহেতু মেসে থাকার কি ফ্যাসিলিটি আছে একটা, তোমরা যেখানে মেসে আছো বলো, মেসে থাকলে মানে পড়াশোনার এনভায়রনমেন্টটা তৈরি হবে, তারপর মেসে থাকলে ওই যে মেসের বিভিন্ন সমস্যা আপনি চাকরি পাওয়ার পথে অনেক কিছু ট্যাকেল করতে শিখিয়ে দেবে, যেটা কিন্তু এমনি নিজে নিজে থাকলে হয় না। সমস্যা অনেক আসে তো সেগুলোকেও ওটাই ওটাই কিন্তু চাকরি পাওয়ার পথে অনেক কিছু ট্যাকেল করতে শিখিয়ে দেবে। চাকরি যখন হচ্ছে না তখন অনেক ছেলেদেরকে ছেড়ে দেবে, দুটো তিনটে পাঁচ ঘন্টা দিয়ে ছেড়ে দিলে কোম্পানি চলে যাবে, কিন্তু ওটাই সবচেয়ে বড় ভুল। আর মেসে থাকতে থাকতে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় মানে ছাড়তে ইচ্ছে হবে না, এত দূর এসেছি আরেকটু দূরে। আমি মোটিভেশনটা মেসে অনেকটা পাওয়া যায়। তারপর রুম সেট করে দিয়েছি তো চারজনে চারজনে একসাথে পেয়েছেন। একটা বলে রাখি কথা প্রসঙ্গে, এরা যে রুমে এখে আমি নিয়ে পাঠিয়েছিলাম, তোমরা জানোই তো মাঝে মাঝে আমি একটু ফোন করে বলে দিই যে এই জায়গায় জায়গায় থাক সুবিধা হয়, তো ব্যাচ অনুযায়ী বলে দিই। তো এদের রুমে একে যে রুমে পাঠিয়েছিলাম তো সেই রুম ওরা তিনজন ছিল, তিনজনই কিন্তু পেয়ে গেছে মানে একসাথে, মানে ওরা দুজন গ্রুপ ডি পেয়েছে, একজন WBPতেও আছে, প্যানেল দিয়ে দিয়েছে, তারপর প্যানেল তো দিয়ে দিয়েছে। কিছুদিনের মধ্যে দেখবে ওদের ভিডিও হয়তো আমরা ইউটিউবে দেবো। ন্যাচারালি আমি যেটা বলতে চাইছি, কৃষ্ণেন্দু কিন্তু একজন লড়াক, মানে একের পর এক পাস করেছে, ইন্টারভিউ যে ফিরে এসছে ওই জায়গাটা কিন্তু ভাইটাল। তোমরা হয়তো অনেকেই সবে জয়েন করেছো বলে রিটেন পাওনি বলে এখন ভাবছো, কিন্তু রিটেন পাওয়ার পর যখন ইন্টারভিউ থেকে ফিরে আসবে ও কিন্তু একটা বিরাট তোমাকে হতাশা ক্রাস করে, তো সেই জায়গাটা যে ধরে রাখা। তারপরে গ্রুপ ডিটা পাস করেছে, তারপর আজকে ধরো ডিআরডিও তেও ফাইনাল সিলেক্টেড, জয়নিং তোমাদের কবে থাকছে? জয়নিং এক মাসের মধ্যে করতে হবে, 25 তারিখ হতে জয়নিং করা হচ্ছে। বলো যদি কারো জানার থাকে জেনে নাও, তার কাছ থেকে জেনে নাও সামনে কি কি পড়বে বা কত ঘন্টা পড়া দরকার বা তোমার ভিউটা ঠিক হচ্ছে কিনা এইটা জেনে নিতে পারো, কারণ এটা সাকসেস। তোমার পার্সেন্টাইল মার্কসটা কত ছিল ডিআরডিও তে ফাইনাল? 97 পার্সেন্টাইল। আর এসে তো আমাদের কাট অফ কত ছিল? 91। আর এও বলে আমাদের রজত কত পেয়েছিল এরকম? 94। তো সেটা তোমরা কিন্তু দেখে নিতে পারো, জেনে নিতে পারো যে কোন জায়গাটা তোমাদের অসুবিধা ছিল, আর পৌর কি কতক্ষণ এদের কাছ থেকে একটু আরও ক্লিয়ার করো। সেই জন্যই তোমরা এদের এরা আসে, দেখা করতে আসে একটাই কারণে, তোমাদের সামনে বললে কি হয় না তোমাদের মধ্যে সাহসটা বাড়ে, আর কিছু ভুল ত্রুটি থাকলে তোমাদের কিন্তু সলিউশন হবে। যে একটা কথা তোমাদের বললো খেয়াল করে তো পয়েন্ট টুটি নোটেড করবে, যে 1500 কোশ্চেন কিন্তু আমি আজকে পড়বার টার্গেট নিয়েছি, যদি 1400 হয় তার হতেই পারে সমস্যা, বা 1200 করলো কেউ 1000 পড়তো, আমার 500 কিন্তু রয়ে গেল, পরের দিন কিন্তু ওই 500 অ্যাড হয়ে যাবে আমার, কারণ পরের দিন লোডটা কিন্তু আরও বেশি, আর যদি সেদিনও করতে পারো না তারপর দিন কী হবে, সে লোড তো আরও বেশি হয়ে যায়। তার জন্য টার্গেট তোমাকে একটা ফিক্স করতে হবে যে আমাকে এত কোশ্চেন পার ডে পড়তে হবে, যেহেতু কোর টেকনিক্যাল এক্সাম। আর টেকনিক্যাল সাথে কি নন টেকনিক্যাল প্রিপারেশন দেওয়া উচিত বা কী করলে এটা করা ব্যালেন্স? আমাকে তো শয়ে শয়ে ছেলে জিজ্ঞেস করে স্যার ব্যালেন্স কী করে করবে, এটা তুমি একটু ওদের বলো কী করে ব্যালেন্স করবে এটা? যারা বিগিনার্স তাকে দুটো নিয়েই চলতে হবে প্রথমে, যদি কেউ জিরোতে থাকে, যেমন আমি জিরোতে ছিলাম, আমি প্রথম দুটো নিয়ে শুরু করেছি, তারপরে দেখলাম নন টেক হচ্ছে না কোনো, মানে আসছেই না মার্কস, টেকনিক্যালটা ভালো লাগছে, তখন টেকনিক্যালটা আমি শুরু করলাম। টেকনিক্যাল যদি 8 ঘন্টা পড়ি আমি নন টেক তখন 4 ঘন্টা থাকি, তখন আমি ফোকাস করতে লাগলাম যে টেকনিক্যাল পরীক্ষা, তখন সে তাদের কেএমসি হয়েছিল। তারপরে ওই দুটোকে ব্যালেন্স করতে করতে যখন পরীক্ষা সামনে আসবে, সাপোজ NTPC এসেছিল, তখন আমি টেকনিক্যালটা একটু অ্যাভয়েড করছিলাম, নন টেক একটু বেশি নিচ্ছিলাম, তখন 8 ঘন্টা নন টেক, টেকনিক্যাল 4 ঘন্টা এইভাবে নিচ্ছিল। যেমন DRDO ফার্সিবিটি এলো, পসিবিলিটিটা আমি 15 দিন আগে পুরোপুরি টেকনিক্যাল ছেড়ে দিয়েছি, পুরো নটিকে ফোকাস করেছি, সে 15 দিনে মোটামুটি ক্লিয়ারটা হয়েছিল, বাকি তো আগে থেকে কিছু প্রিপারেশন ছিল। গুরুগুলো নটেক ক্লাস কেন স্যারেরা কেন পড়াচ্ছে? নটেক তো মানে অর্থ নেই, মানে আমি যখন ঢুকেছিলাম বিশেষ করে ওই স্কুলে যে ক্লাসটা হতো ম্যাথের একজন স্যার ছিল, ওই ওই সময় তো ওনার নোট, তারপরে তো এমনিতে আরও বিভিন্ন স্যারা যে আছেন ওনাদের, মানে ওই খাতাগুলো থেকে আমি জাস্ট প্র্যাকটিস করতাম ব্যাস। তারপরে রিজনিং তো একদম মানে আপনার জিকে নোট তো বলার নেই, ওটা এখন সময় পাচ্ছে না, তো ওটা তো পুরো কমন হয়ে গেছে। তারপরে জেন সেন্স তো মানে জেন সেন্স গ্রুপ ডিতে আমি মানে খুবও কমন, জেন সেন্স স্যার এমন কোশ্চেন দিয়েছে খুবও কমন। আমাদের সন্দীপবাবু এবং আবু স্যার যিনি আছেন, আমার মনে হয়েছে খুবই ভালো ওনারা পড়ান এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি, চ্যাপ্টার ধরে যেভাবে ক্লিয়ার করে দেন খুবই ভেরি গুড, যেটা আমার মনে হয়। টেকনিক্যালের কথা তো না বললেই না, তোমাদের 6-7 জন টেকনিক্যাল স্যার, টেকনিক্যাল ক্লাস কেমন হচ্ছে? টেকনিক্যাল ক্লাস মানে সব গুরুদেব লোক, মানে ভগবান তুলো লোক, মানে তাপস স্যার, রামচন্দ্র স্যার, তারপরে সুখেন্দু স্যার,
মানে এত মানে ইফেক্টিভ মানে ওনাদের যে মানে পরিশ্রম করার ক্ষমতা, মানে আমি চেষ্টা করেও পারিনি যে ওনাদের মতো পরিশ্রম করি। ওনারা যে পরিশ্রম করে আমাদের পড়াতে আসেন, আমি হয়তো মানে 1% ওদের সারাদিনে এক পরিশ্রম করতে পারি, মাত্র 1-2% দিতে পেরেছি, তাতে হয়তো এটাই হয়েছে। কালকে দেখলাম তোমাদের কাছে মানে 1-28 স্যার মেসেজ করেছে, দেখছিলাম তোমাদের ব্যাচ না বোধ হয় 22 নম্বর না 24, তোমার 24 নম্বর ও 22 নম্বর ব্যাচে দেখলাম 1-28 নোট দিয়েছেন স্যার। মানে আমি ভাবি মাঝে মাঝে স্যার, দেখলাম 1-28 তখন স্যার নোট পড়া সকাল হলাম, যখন স্যার 5টে উঠলাম আমি 5টা 10 মিনিট দিয়ে স্যার দেখলাম যে স্যার 1-28 তোমাদের ফাইনাল নোটটা দেখলাম দিয়েছে। মানে স্যার কালকে বোধ হয় সারাদিন ওই নোটটা তৈরি করছে, আপকামিং পিএসসি যে ওটার জায়গাটা বাকি ছিল আমাদের পড়ানোর জন্য। যাক এগুলো তোমরা জানতে পারবে, আস্তে আস্তে জানতে পারবে, এরা ধরো আজকে অনেক দিন আছে। আর কি একটু সময় লাগে নাকি কম সময়ের মধ্যে হওয়া সম্ভব আছে? সময়ের পর যে যতটা পরিশ্রম করতে পারবে তত তাড়াতাড়ি, যে যতটা তত তাড়াতাড়ি সিরিয়াস হতে পারবে। প্রথমত সিরিয়াস হয়ে আসতো, পাস আউট হয়ে এলাম, প্রথমত সিরিয়াস, প্রথম থেকেই সিরিয়াস যে হবে হচ্ছে কবে হবে জানি না, এরকম করলে হবে, সামনে একটা পরীক্ষা আছে পুরোপুরি সিরিয়াস, এটাকেই আমার পেতে হবে, এটাই টার্গেট হবে, এছাড়া আমার কাছে মানে কিছু নেই। এভাবে লেগে থাকলে কিন্তু তাড়াতাড়ি 1-1.5 বছরে হয়ে যাবে। আর যখন মানে 1-1.5 বছর সিরিয়াস হয়ে থাকারও হচ্ছে না, আমি বড়ো কিছু তাহলে আমি হয়ে যাচ্ছি, ইন্টারভিউতে যখন কেটে আসছে তখন বড়ো কিছু হয়ে যাচ্ছে, ওখানে যে আলোচনাগুলো হয় সবই তো শুনতে পায় কানে আসে, তো সেখানে পেশেন্স রাখাটা টাফ। ওই একটা কথা বললো না যে মেসে থাকলে একটা লাভ আছে, তো এই কথা থেকে অনেকটা দূরে থাকা যায়, এটাও একটা পজিটিভ। ওখানে থাকলে তোমাকে প্রতিদিনই মানে চাপের মধ্যে রাখে, কিন্তু তোমাকে তোমার কাজটা করতে, তুমি দেখো না প্রতি সপ্তাহে তো প্রায় দেখছি 6-7 জন করে মিনিমাম যে কোনো না যে কোনো সেক্টরে বেরিয়ে যাচ্ছে এখানে, তাহলে চাকরিটা তো হচ্ছে না তোমাদের করতে, মেন তোমাদের যেটা ঠিক আছে। কৃষ্ণেন্দু আসবে, তুমি আমার ছেলেদের মিষ্টি মিষ্টি খাওয়াতে আসবে সময় করে, হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমরা পড়ো, আর আজকে যাবতীয় যা নোট বাকি আছে রামকৃষ্ণবাবুকে সমস্ত নোট এখানে ইয়ে করা আছে, সব নোট স্যার নিয়ে এসছেন, আজকে নোটের জন্যই স্যারকে রাখা হয়েছে, পুরো কার্ড দেবে স্যার, সব নোটস আজকে কিন্তু প্রোভাইড করে, কারণ সামনে আপকামিং পিএসসি আছে, একদম মরিয়া হয়ে লড়তে হবে, কারণ এখানে কম্পিটিশনটা প্রচণ্ড হয়, গুরুকুলের এক একটা মেন মেন ব্যাচেতে তোমরা এখনো সেখানে ধারে পাশে তোমরা নেই, সত্যি কথা বলছি আমি, মানে তোমরা ধারে পাশে নেই, বিপদে পড়ে যাবে তোমরা, ওখানে যা স্কোর আছে সেই স্কোরের তোমরা ধারে পাশে নেই, তো সেটাকে তোমরা সিরিয়াস হও। সেই জন্য আমরা চাইছি যে নতুন অ্যাডমিশন তো আমরা নোটসটা দ্রুত প্রোভাইড করে দিচ্ছি বাড়িতে, সেই হিসেবে পড়ো, ভালো কিন্তু চাপে পড়ে যায়। তাই স্যার আজকে এসেছেন টোটাল নোটস, যখন স্যার দুটোর সময় ক্লাস নেবে একদম কিন্তু টোটাল নোটসটাকে নিয়ে নেবে, যা যা নোট বাকি রয়েছে সেই নোটসগুলো নিয়ে নেবে, তাহলে পার ডে একটা নোট নোট করে ব্যাপারটা আমাদেরও খারাপ লাগে, সবসময় দেওয়া সম্ভব হয় না, কারণ সম্পূর্ণ ক্লাসে একটা ভাষা শিখুন, সেখানে নোটস ব্যাপারটা আবার এসে গেলে, তাই জন্য আজকে স্যারকে টোটালি রাখা হয়েছে, নোটস ব্যাপারটা স্যার পুরো কমপ্লিট করে, ঠিক আছে।